সোমবার স্থানীয় সময় সকাল 11:30টায় চিকিৎসা শাস্ত্রের মধ্য দিয়ে চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু করে স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল কমিটি। চিকিৎসা বিজ্ঞানে এবছর নোবেল পুরস্কার জেতেন সুইডিশ বিজ্ঞানী সোভান্তে প্যাবো। বিলুপ্ত হোমিনিন জিন এবং মানব বিবর্তন নিয়ে গবেষণার জন্য অর্জন করেন এ পুরস্কার। মানব সম্প্রদায়ের বর্তমান প্রজাতির সঙ্গে পূর্বপুরুষদের জিনের পরিবর্তন সম্পর্কে ধারণা পাওয়া যায় প্যাবোর গবেষণায়। দীর্ঘ 3 দশকের বেশি সময় ধরে চলা গবেষণার স্বীকৃতি হিসেবে পুরস্কার পেলেন তিনি। 1 কোটি সুইডিশ ক্রোনার পাবেন এই বিজ্ঞানী। জার্মানির ইউনিভার্সিটি অব মিউনিক ও ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ইভলিউশনারি অ্যান্থ্রোপোলজি ইন লিপজিং এর গবেষক হিসেবে কাজ করেন সোভান্তে। এর আগে 1982 সালে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন তার বাবা সুন বার্গস্ট্রম। ঠিক 40 বছর পর একই বিভাগে নোবেল পেলেন তারই ছেলে সুইডিশ বিজ্ঞানী সোভান্তে প্যাবো। মঙ্গলবার পদার্থবিজ্ঞান এবং পরদিন ঘোষণা করা হবে রসায়নে নোবেল সম্মাননা। 6 অক্টোবর সাহিত্যে এবং 7 অক্টোবর ঘোষিত হবে শান্তিতে নোবেল বিজয়ীদের নাম। সবশেষ আগামী সোমবার জানা যাবে অর্থনীতিতে নোবেল জয়ীর নাম। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।